নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি। ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটাও। হাসপাতালগুলিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। আর আজ বিধানসভা অধিবেশনে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্যে ডেঙ্গির কিট নেই বলেও দাবি তোলেন গেরুয়া শিবির। ডেঙ্গু নিয়ে মুলতুবি প্রস্তাব আনলে স্পিকার তা নাকচ করেন। এরপরেই অধিবেশন থেকে ওয়াক আউট করে বিজেপি পরিষদীয় দল। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতির প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা প্রতীকী মশা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি বারবারন্ত, তবুও ডেঙ্গু সচেতনতা শিবির কেন করা হচ্ছে না, এই অভিযোগ তুলে স্লোগান দেবার পাশাপাশি বিধানসভার বাইরে মশারি টাঙিয়েও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। সৃষ্টি হয় তুমুল উত্তেজনা। আর বিক্ষোভ চলাকালীন ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান বিরোধী দলনেতা। এবারে কোনো কাজ করেনি, পঞ্চায়েতে চুরি করার লুট করার কাজে ব্যস্ত। অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের বিক্ষোভ। আমরা প্রত্যেকেই মশারি বিতরণ করব। আমাদের অ্যাডজর্নমেন্ট মোশন পড়েছে, বিবৃতি দেবে না মুখ্যমন্ত্রী, বিবৃতি দেবে না মুখ্যমন্ত্রী। বলছে এখন যখন হসপিটাল ভরে গেছে, বলছে বিধায়করা সাজেশন দেন। ডেঙ্গুর সিজন তো ফেব্রুয়ারি থেকে প্রস্তুতি নিতে হয়, এটা তো পিক আওয়ার, সেপ্টেম্বর অবধি চলবে। কিট নেই, ডেঙ্গু টেস্ট করার কিট পর্যন্ত নেই। কলকাতা থেকে ছোট মাধবর, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।